পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভার মধ্যে অন্যতম হলো শালবনী বিধানসভা। এই কেন্দ্রের গোদা পিয়াশালে ডালমিয়া সিমেন্ট কোম্পানি গত 2014 সাল থেকে কাজ করে, কিন্তু পথ চলা শুরু হওয়ার পর থেকে এই জঙ্গলমহল অধ্যুষিত গ্রামগঞ্জের মানুষকে শিক্ষিত করতে বদ্ধপরিকর সংস্থার লোকজন। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিনে পয়সায় কম্পিউটার বাস পরিষেবা চালু করেছে এই সংস্থা। এই বাসে সোলার এনার্জি দিয়ে কম্পিউটার ব্যবহার করা হয়, যা থেকে কম্পিউটার শিখতে পারেন পড়ুয়ারা। অভাবী পরিবারের ছাত্ররা আবেদন করে অতি সহজে কম্পিউটার শিখে পারদর্শী হয়ে উঠেছে ভ্রাম্যমান বাস থেকে। এই বাসে একসঙ্গে রয়েছে 15 থেকে 20টি কম্পিউটার। ওয়ার্ড, এক্সেল, ডিজাইনিং, অনলাইনে ফর্ম ফিল আপ, টাইপিং সহ বিভিন্ন কোর্স করাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। মেদিনীপুরের শালবনী এলাকার এ বিষয়ে পড়ুয়ারা বলেন, শিখার জন্য কম্পিউটার শিখার জন্য মানে জঙ্গলমহলে কম্পিউটার প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মকর্তা শ্যামসুন্দর সুর বলেন, আমরা যে লোকাল কালচারকে প্রমোট করব, আমাদের হচ্ছে যে লোকাল কালচার এর যে ইন্টিগ্রেশন আছে, আমাদের যে জাতীয়তার মধ্যে আমাদের যে দান আছে জাতীয়তাকে, সেটা দেখানোর জন্য আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চাইছি। আর বাঁচানোর মধ্যে আমরা শুধু খালি বাঁচাতে চাইছি না, আমরা ওর মাধ্যমে যারা ট্র্যাডিশনাল কুশলী কারিগর আছে ওদেরকে বাঁচিয়ে ওদের জীবিকা নির্বাহের জন্য আমরা চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের একটা সন্দেশ সবাইয়ের জন্য যে আমরা ওয়ার্ল্ড অন হুইলস যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্টারনেট এনেবলড প্ল্যাটফর্ম যেটাতে আপনার সবকিছু জিনিস আপনি করতে পারবেন। স্টার্টিং ফর্ম ABCD শেখার থেকে আপনার ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, আপনার ওয়েব ডিজাইনিং, ওইটারে আপনার VC করতে পারবেন, দূর জিনিসগুলো দেখতে পারবেন। তাছাড়া ওটার মাধ্যমে আপনি যদি কিছু মেসেজ দিতে চান সোসাইটিকে, ছোট ছোট ফিল্মে আপনি দেখাতে পারবেন, কোনো কমিউনিটিকে আপনি ট্রেনিং দিতে পারবেন অনলাইন। এইভাবে হাতের কাছে বিনামূল্যে কম্পিউটার শিক্ষার সুযোগ পেয়ে ভিড় জমাচ্ছেন দুস্থ পরিবারের পড়ুয়ারা। আর তাতে কম্পিউটার শিক্ষার মান বদলাতে শুরু করেছে জঙ্গলমহলের শালবনী এলাকায়। পশ্চিম মেদিনীপুর থেকে শান মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।